আসসালামু আলাইকুম। হঠাৎ করে দেখি একটা ফোন আসছে, তো ফোন আসার পর বলতেছে যে পাঠাও থেকে কথা বলতেছে, তো পাঠাও বলতে কুরিয়ার সার্ভিসের পাঠাও যেটাকে বলে, তো আমি আবার বুঝতে পারিনি। তো বলতেছে যে আপনি কি কোনো প্রোডাক্ট অর্ডার করছেন, তো আমি অর্ডার করছিলাম 15 দিন আগে, আমার মনেও নাই। তো উনি ফোন দিয়ে বলতেছে, আমি বললাম যে হ্যাঁ, তো আমার জিজ্ঞাসা করতেছে কোনো টাকা টাকা পেমেন্ট করছেন কি না, তো আমি বললাম যে না, কোনো টাকা পেমেন্ট করি নাই, সেই কারণে আমি মনে করছি হয়তো অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। তো সেই পেজে কোনো রেসপন্স না পাওয়াতে আমি আর সেই বিষয় নিয়ে কোনো কিছু বলি নাই। তো দুদিন পর দেখি একটা কল আসছে, বলতেছে আমার নাকি প্রোডাক্ট আসছে। তো এখানে আসতে দেখি যে মার্কেটে এখানে বসে আছে, তো আমাকে ফোন দিল আসার জন্য, তো আমি আসলাম। এসে দেখি ভাইয়াটা বসে আছে মাথায় হাত দিয়া, তো ভাইয়াটার নাম জিজ্ঞাসা করলো, তো আমি নাম বললাম। নাম বলার পর উনি প্রোডাক্ট খুঁজতেছে, তো পাইতেছে না, এখানে অনেক প্রোডাক্ট আনে, উনি খুলে সব কিছু ই করে রাখছে, যে আসবে তারটাই সাথে সাথে দিয়ে দিবে। তার নাম বলাতে উনি আর কি দেখতেছে, তো আমিও দেখতেছিলাম, দেখার পর সিরিয়াল নাম্বারও বলতেছিল উনি নিজে থেকেই। তো বলার পর দেখি যে এখানে প্রোডাক্ট হাতাহাতি করতেছে, আমার জিজ্ঞাসা করছে কী প্রোডাক্ট, তো আমি বললাম যে একটা মিল্ক শেক হবে। তো উনি বলার সাথে সাথে পেয়ে গেল, তো পাওয়ার পর আমার হাতে দিল, হাতে দেওয়ার পর আমি আবার টাকাটা পেমেন্ট করে তো চলে আসলাম। তো এই প্রথম কোনো প্রোডাক্ট এত লেট করছে আমি অর্ডার করার পর, তো প্রায় 1 সপ্তাহ বেশি লেট হয়েছে প্রোডাক্টটা আসতে। তো আমি পেজে ফোন দিয়েছিলাম, তো ওনারা বললেন নাকি ওনাদের কুরিয়ারের সমস্যা এই কারণে নাকি এত লেট হইতেছে। তো বাসায় এসে আমি প্রোডাক্টটা খোলার জন্য সিজার নিতেছিলাম, তো সিজার খুঁজে পাইতেছিলাম, ছোটো একটা কাটার পাইছে, এই কাটাটা নিয়েই প্রোডাক্টটা খুলে দেখতেছিলাম যে ভিতরে কী আছে। তো এতদিন টাইম লাগলো প্রোডাক্টটা আসতে, আর কী এমন জিনিসটা পাঠাইলো, আর কী এমন জিনিসটা আসলো, আর আমি কিবা কী অর্ডার করলাম যেটা আসছে এত সময় লাগছে, বা সেটা আসার উদ্দেশ্যের কারণেই যে একেবারে কুরিয়ারের প্রবলেম দেখা দিচ্ছে, মানে এমন একটা মানে। তো যাই হোক, শেষমেশ তাও প্রোডাক্টটা হাতে পাইছি, এটাই অনেক। তো প্রোডাক্টটা তুলনায় প্রোডাক্টটার দাম বেশি অনেক, তো এটা 1500 টাকা দাম, মিল্কশেক যেটা গরম পানি কিংবা দুধ দিয়ে খাইতে হয়, তো এটা খাইলে নাকি শরীরের স্বাস্থ্যটা বাড়ে। তো এটা আমার জন্য না, হয়তোবা আপনারা মনে করবেন যে আমি হয়তোবা জিনিসটা খাওয়ার জন্য আনছি, না এটা আমার জন্য না, তো এটা আমার। তো এটার গুণাগুণ হইতেছে যে এটা খাইলে নাকি মুখের রুচি বাড়ে, খাওয়ার স্বাদ মানে পরিবর্তন হয়, তো যাদের খাওয়ার অরুচি কিংবা খাইতে ইচ্ছে করে না তাদের জন্য নাকি এই মিল্কশেকটা। তো মিল্কশেকটা 200 কত গ্রাম যেন দেখলাম, আমার খেয়াল নাই। তো যাই হোক, এটা আনছে, আনার পর আর কি খুলতেছিলাম, তো আর দেখতেছিলাম, মনে করছিলাম প্রথমে অর্ডার করার সময় ভিডিওতে দেখছিলাম যে অনেক বড় কেমন যেন প্যাকেটে দেখাচ্ছে, এখন দেখি যে খুইলা ভিতরে অল্প একটু, তারপর নাকি এটা নাকি 1 মাস পর্যন্ত খাওয়া লাগবে। তো এটা নাকি কোনো সাইড ইফেক্ট নাই, অনেক ভালো প্রোডাক্ট। তো এটার অনেক কমেন্টস কিংবা অনেক কিছু দেখে জিনিসটা তারপর অর্ডার করছি, তারপর এটা আল্লাহ জানে যে কতটা কাজ করবে কি না করবে না, তো এটা খাওয়ার পর বোঝা যাবে। তো এটা এখন আমরা মানে ব্যবহার করে দেখি নাই কিংবা খায়ে দেখি নাই, তো খাওয়ার পর বোঝা যাবে কতটা কার্যকর এই প্রোডাক্টটা। তো ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।